সালামু আলাইকুম। হঠাৎ ঘরে মেয়ের বান্ধবী আসলো। কি বানাই, ঘরে তেমন কিছু নাই, ঘরে ছিল সামান্য পরিমাণ নুডলস, ডিম, ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে নিই, সুপি নুডলস। খুব অল্প উপকরণে এটা হয়ে যায় এবং আমার মেয়ের খুব পছন্দ। ফুটন্ত গরম পানিতে নুডলসটা দিয়ে দিলাম, এক প্যাকেটে তিন ভাগের এক ভাগ ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। নুডলসটা হতে থাক, আমি এটার জন্য বাকি উপকরণ রেডি করি। এক চামচ সয়া সস, এক চামচ কর্নফ্লাওয়ার, দেড় চামচ সস এবং দিয়ে দিচ্ছি নুডলসের মশলা এক প্যাকেট। সেটা সামান্য পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। রেডি হয়ে গেছে। আরেকটা বাটিতে একটা ডিমটাকে ভালো করে ফেটে নেব কাঁটা চামচ দিয়ে। এখানে আমি সামান্য লবণ ইউজ করব। নুডলসটা হয়ে গেছে, এখন রেডি করা মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টি সল্ট। যখন ভালো করে মিক্সড হয়ে যাবে, এখন ডিমটা উপর থেকে দিব আর চামচ দিয়ে লাড়তে থাকবো ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে ডিমটা দলা পেকে না যায়। হয়ে গেল আমার মজাদার সুপি নুডলস, ইয়ামি এবং হেলদি টেস্টি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।